তো এই যে হলো আমাদের ব্যানার, দেখো তো এটা হচ্ছে দশভুজা, আমাদের গ্রুপের নাম মাতৃশক্তির উত্থান। হ্যালো এভরিওয়ান, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো আমাদের গ্রুপের নাম হচ্ছে দশভুজা। তো আমরা এই গ্রুপ থেকে একটা ইভেন্ট করেছি, ইভেন্ট বলতে কি একটা সবাই মিলে কিছু বাচ্চাদের, মানে ইটভাটার কিছু বাচ্চাদের আজকে আমরা খাওয়াবো। তো যার জন্য সবাই উদ্যোগ নিয়ে মোটামুটি আজকে স্বাধীন দিনে স্বাধীনভাবে আমাদের প্রথম পদক্ষেপ স্টার্ট করলাম। তো আমি আর বৌদি, আমরা যেহেতু আমাদের বাড়ি একদম সামনাসামনি, তো আমরা দুজন আগে উঠেছি আর সামনে আমাদের সবাই ওয়েট করছে। তো দুটো টুকটুকি রিজার্ভ করা হয়েছে আর খাবার দাবার মোটামুটি সব প্যাকেজিং আছে, সব তোমরা দেখতে পাবে। তো চলো আগে গিয়ে তোমাদের সব দেখাচ্ছি। তো আজকে আমাদের থিম, সবাই হোয়াইট কালারের শাড়ি পরেছে। ও পায়েল কি হলো, ফাইনালি হলো শাড়ি পরা? আসো আসো, ধরবে সবাইকে। আগে এক কাজ করো, এই এই বোন তোমরা বসো, আগে বসে পড়ো, দেখি কজন হয়, চলে আসো আগে। ওই দাদার বাইকে যাচ্ছেন পেছন পেছন, উঠে পড়ো। তো ফাইনালি আমাদের যাত্রা শুরু আর এটা আমাদের প্রথম এক্সপিরিয়েন্স। তো তোমরা সবই দেখবে, কোনো ভুল ত্রুটি হলে আমাদের ক্ষমা করে দিও, কারণ এটা আমাদের প্রথম উদ্যোগ সবার। আমি তো একদমই নতুন, অনেকেই নতুন, দু একজন আছে যারা এরকম কাজ আগে করেছে, বাট আমি ফার্স্ট টাইম। আর আমাদের গাড়ি ছেড়ে দিল আর আমি জয়ের সাথে যাচ্ছি, কারণ টুকটুকি দুটোই রিজার্ভ করা হয়েছে, কারণ আমাদের মানে আমরা সবাই কিছু কিছু টাকা দিয়েছিলাম, সেই টাকাটা দিয়ে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। এবার আমরা বেশি, আমাদের যা বাজেট তাতে আমাদের দুটো টুকটুকি এসছে, কারণ অতগুলো বাচ্চার সব কিছু তো মেনটেন করতে হবে। তো যার জন্যে আমি জয়ের বাইকে যাচ্ছি, ওখানে কণিকার স্কুটি নিয়ে যাচ্ছে আর দুটো টুকটুকি সামনে থেকে জাস্ট আমরা খাবারটা তুলব, তাহলে আমাদের মোটামুটি হয়ে যায়। আমরাও বাইকে যাব আর পেছনে এই যে আমাদের টুকটুকি ছেড়ে গেল সব খাবার দাবার নিয়ে। আসছি পেছনে পেছনে, চলো লিডার ফোনে কথা বলে সব সময়। তো ফাইনালি আমাদের খাবার দাবার নেওয়া কমপ্লিট হলো। ও কাজটা যতটা দেখে মনে হয় সহজ, বা অতটা সহজ না, কাজটা খুবই কঠিন, কারণ এতগুলো মানুষকে একসাথে করে নেওয়া, খাবার দাবারের থেকে শুরু করে এ টু জেড, আমাদের গ্রুপের প্রত্যেকটা মেম্বার এত মানে ওরা এতটা সহযোগিতা। আমার যেরকম মেয়ে আছে তো আমি অতটা সময় কিন্তু দিতে পারিনি, কিন্তু আমাদের গ্রুপের বাকি যারা আছে না এত ভালো, মানে ওদের কথা বলে বোঝানো যাবে না, যার জন্যে আজকের কাজটা হলো। বাট আবার গেট পড়েছে ও, সবাই বলতে বলতে যাও, বন্দে মাতরম, বন্দে মাতরম। এগুলো সব, ওগুলো সব বোন, এগুলো সব ছোট ছোট পুচকু। আর এটা হচ্ছে আমাদের পলি দিদি, ঠিক আছে, এটা হচ্ছে পলি দিদি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, তো দেখতেই পারছো এখানে সব প্রস্তুতি পর্ব চলছে, খাবার দাবার সব রেডি, জাস্ট এখন বাচ্চাগুলো এক জায়গায় হলে তারপরে আমরা খাবার দাবার স্টার্ট করে দেবো। তো মাস্ক নিয়ে এসেছি আমরা, মাস্কটা দিয়েছে হচ্ছে বৌদির বোন, মানে মান্টিদি। আর আমরা খাবার দাবার মোটামুটি এসছে, আর এখানে আছে পুকুদি, এখানে আছে বৌদি। বৌদি হচ্ছে আমাদের সব থেকে কি বলে আমাদের উদ্যোগ যোগায়, যে আমাদের গাইডলাইন, সে হচ্ছে বৌদি। আর শুধু বকা ঝকাও করে, কেবলে বকেছে। তো যাই হোক, বকা শুনেই আমাদের ভালো লাগে বকাগুলো। আর এখানে পলিদি আছে, মোটামুটি সবাই আছে এখানে। দেখো আমার বড় ওই যে হাতে ক্যামেরা নিয়ে আমাদের দু একটা ছবি তুলছে, যেগুলো আমাদের লাগবে পরবর্তীতে। জল খাবো, কার কাছে আছে? জল তেষ্টা পেয়ে গেছে সোনুর, এখন জল খাবে। তো আমরা একটু দেখি এদিকে, কণিকা ওখানে গিয়ে বসেছে, আমরা ওখানে গিয়ে, এই চলো চলো সবাই চলো। তো খাবার দাবার দেখো এখানে মোটামুটি কিছু কিছু চলে এসছে, আর আমাদের খাবারের প্যাকেট তো, তো এই যে হচ্ছে আমাদের খাবার প্যাকেট। তো দেখো আরও আছে, লাগলে আবার গাড়ি থেকে এনে নেওয়া যাবে। আর আজকে প্রচণ্ড গরম আর প্রচণ্ড লেভেলের মানে রোদ উঠেছে। হ্যাঁ, তোমার জন্য
বাচ্চাগুলোকে ডাকতে গেছে, তো ওরা আসলে খাবার দেওয়া আমরা স্টার্ট করবো। যারা পাননি এই দিকে চলে আসেন। তো ফাইনালি এখানের পর্ব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, খাবার দাবার দেওয়া কমপ্লিট। আর চার পাঁচজনা বাচ্চা আছে, তো ওদের খাবারটা এখানে দিয়ে আমরা বেরিয়ে যাব। আমরা আবার বগুলায় যাব, ওখানে আবার কিছু তো মোটামুটি এখানে দেওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। তো হয়েই গেছে বলতে পারো, তো ওখানে গোছ গাছ হচ্ছে, যেগুলো বাকি আছে সেগুলো নিয়ে আবার বেরিয়ে যাব। আমাদের টুকটুকে ওদিকে দাঁড়িয়ে রয়েছে, তো চলো এখন গোছ গাছ করছে ওদিকে। তো দেখতেই পারছো ওদিকে কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন বেরোনোর তোড়ঝোড় চলছে, এখনই গোছ গাছ হচ্ছে, সব হাতে হাতে নিয়ে বেরিয়ে পড়বো। হয়ে গেছে, চলো চলো চলো। তো ফাইনালি আমাদের এই জায়গার কাজ তো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা সব খাবার না পার্সেল আনতে পারিনি, মানে কিছু এসছে আর 20 পিস মতো মানে দোকানেই রয়েছে, তো সেটা গিয়ে আবার তুলবো। তারপর আমাদের বগুলা বাজারে আমরা ওখানে আবার কিছু খাবার ডিস্ট্রিবিউট করবো, এরকমই প্ল্যান রয়েছে। আসছি আসছি দিদি, দিদি আসছি স্টেশনে, স্টেশনে খাবারের ওখানে গিয়ে দাঁড়াবে। তো এই হলো আমাদের আর টুকটুকি। এসে লাইভ কি বন্ধ করে দিয়েছো? তো এদিকে মোটামুটি আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো জয় আমাদের একটু হেল্প করছে, আজকেও ছুটি আছে তো আজকেও একটু হেল্প করছে। তো বাকি ও সাইডে তো আমরা যেতে পারছি না টোপকে, তাই জয়ই গেছে, দুটো পার্সেল নিয়ে ও সাইডে দেবে। তো দেখো ওই যে ও যাচ্ছে, ওই যে হলুদ টি শার্ট পরা, হ্যাঁ আমাদের বগুলা। ফাইনালি আমাদের খাবার দাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন কিছু মিষ্টি আছে আর কলা ছিল, সেগুলোই মোটামুটি বাকি যারা আছে তাদেরকে দিয়ে দিচ্ছি। কারণ প্রথমে স্টেশনে এসে আমরা খুঁজেই পাচ্ছিলাম না, বাট এখন এত যে আমাদের খাবারে টান পড়ে গেল। আর ঠিক আছে, আলটিমেটলি মোটামুটি সব কিছু ভালোভাবে মিটে গেছে। তো এখন আমরা বাড়ির দিকে যাব, আমাদের টুকটুকি দাঁড়ানো রয়েছে, শুধু কটা মিষ্টি রয়েছে, একটা দেওয়া হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। তো ফাইনালি আমাদের খাবার দাবার দেওয়া কমপ্লিট, একদম খালি সব কিছু। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো, কারণ এখন আজকের মতো আমাদের এই প্রোগ্রামটা ইতি। আমরা এখন আমাদের টুকটুকির দিকে যাচ্ছি, তো এটা আমাদের ফুল টিম আজকের মতো সাকসেসফুলি কমপ্লিট হলো। আর আরেকটা কথা বলে দিই, আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে, মানে আমাদের এই সংস্থাটার নাম হচ্ছে দশভুজা। তো তোমরা যারা চাইছো আমাদের গ্রুপে জয়েন করতে, তোমরা জয়েন হতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপেও একটা গ্রুপ আছে, তো তোমরা যারা জয়েন হতে চাইছো পার্সোনালি আমাকে মেসেজ করবে, তাহলে আমি গ্রুপে জয়েন করে নেব, ঠিক আছে? তো আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগলো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে জানা টাটা।